আচ্ছা, আপনার ফোনে ডাটা চুরি হয়ে যাচ্ছে না? তো ডাটা চুরি করে অন্য কেউ অন্য কারো কাছে বিক্রি করে তাদের প্রফিট করছে না? তো আমরা প্রয়োজনের ক্ষেত্রে অনেক অনেক অ্যাপস ইনস্টল করি, তারপরে প্রয়োজন ফুরিয়ে গেলে তো সেই অ্যাপসগুলোকে আমরা আবার আনইনস্টল করে দিই। আদৌ কি সেই অ্যাপসগুলোর পারমিশন আমাদের ফোন থেকে ডিলিট হয়েছে কি না আমরা কখনো ভেবে দেখেছি? কখনো কি এটা চেক করেছি? না। সো এরকম একটা ট্রিক্স আজকে শিখিয়ে দেবো। এর ক্ষেত্রে আপনি এ যাবৎকালে যত অ্যাপস ইনস্টল করেছিলেন তাদের পারমিশন ডিলিট করতে পারবেন। এরকম প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে পাশে থাকতে পারেন। লেট গো। আচ্ছা, প্রথমে আপনারা চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। ওকে, সেটিংসে আসার পর নিচে একটু স্ক্রোল করবেন। স্ক্রোল করার পর এখান থেকে দেখতে পাবেন গুগল। আচ্ছা, গুগলে ক্লিক করে দেবেন। এখানে নিচে থেকে একটু স্ক্রোল করবেন, এখানে দেখতে পাবেন যে সেটিংস ফর গুগল অ্যাপস, এটাতে ক্লিক করে দিবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্টেড অ্যাপস, এটাতে ক্লিক করে দিবেন। এখানে আসার পর দেখতে পারবেন যে খেলাটা। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অ্যাপসের পারমিশন রয়ে গেছে। সো আমি কিন্তু আমার এই অ্যাপসটা কিন্তু আমি ডিলিট করে দিয়েছিলাম, এই অ্যাপসটা আমি ডিলিট করে দিয়েছি, আমার ফোনে এই অ্যাপসটা নেই। সো এই অ্যাপসটার পারমিশন কিন্তু আমার ফোনে রয়েই গেছে। সো অ্যাপসটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট অল কানেকশন ইউ হ্যাভ উইথ ফটো ল্যাব ফটো এডিটর অ্যালার্ট। সো এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর এখান থেকে এই যে লার্ন মোরে ক্লিক করে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপসের পারমিশনগুলো ডিলিট হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ।